অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমরা হয়তো ওই ফ্যানটার আওয়াজ পাচ্ছো, তাই আমি একটু দূর থেকে কথা বলছি। তো আজকে তো ব্লগিং করার মতন যে খুব বিশেষ কোনো টপিক আমার হাতে নেই। আজ একটা সিম্পল লাইফস্টাইল কি তোমাদেরকে দেখাবো এখন থেকে স্টার্ট করে দিলাম সেটাও আমি জানি না, বাট চলো পথ যখন শুরু করেছি একসাথে নিশ্চয়ই চলতে শুরু করব। কি বলছি নিজেও জানি না। সো এই দেখো, সরি, পড়ে পড়ে এখনও ঘুমাচ্ছে। কি যে আজকে হবে আমাকে একটু ডাল লাগছে, বাট ইটস ওকে। আমি এক্ষুনি ফ্রেশ হই, তোমাদের সামনে আসছি। মাইকটা পট করে আওয়াজ হলো, তো আমি মুখটাকে ধুয়ে এসেছি খুব ভালোভাবে। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে চুলটা একটু বেঁধে নেবো আর মুখে একটু ক্রিম মেখে নেবো। তো তোমরা জানো কি না জানি না, আমি তো এই ক্রিমটা ইউজ করি, এটা মোদি কেয়ার ব্র্যান্ডের, এটা নাইট ক্রিম অ্যাকচুয়ালি। আমি এখনই মেখে নিই কারণ এর পরে আর খুব একটা বেশি কাজ থাকে না, মানে রান্না বান্না সেরকম ঝামেলা থাকে না, ওর জন্য আমি এখনই মুখটা ধুয়ে নাইট ক্রিমটা ইউজ করে নিই। তো আমি একটু নাইট ক্রিমটা মেখে নিই। টিপটা খুলে রেখে দিই। আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি নিজেও চোখটা লেগে গেছিলো আমার, আর উঠে দেখি ঘুম থেকে 7টা বাজে, মানে 6টায় আমি শুনলাম চোখ বন্ধ করলাম আর 7টা বাজে। 1 ঘন্টা যে কোথা থেকে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। মাইকটা গেছে, একদমই গেছে, টক করে যখনই আওয়াজ হলো না আমি তখনই বুঝতে পারলাম যে মাইকটা গেছে। তো আমার তোমাদের কাছে একটা ভীষণ রিকোয়েস্ট আছে গাইজ, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বা যাদের যাদের ফোনে ভিডিওগুলো যাচ্ছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকটা মানুষ না ইউটিউবে যারা চ্যানেল খোলে তারা শখে খোলে, বলতে পারবে না যে তারা শুধুই শখে খোলে। অবশ্যই একটা শখ থাকা তো খুব দরকার, কারণ সবাই পারে না এরকম ক্যামেরা অন করেই কথা বলতে স্টার্ট করে দিতে। সো আমার যারা সাবস্ক্রাইবার্সরা, যারা আমার বন্ধুরা, আমার আত্মীয়রা যারা তোমরা আছো, তারা তো ভিডিও দেখছো বুঝতেই পারছি, বাট তাছাড়াও যারা ভিডিও দেখছো প্লিজ প্লিজ ভিডিওটাকে সাপোর্ট করো, প্লিজ অ্যাটলিস্ট একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। লাইক করলে না নিজেদের ভেতর থেকে খুব মোটিভটা বাড়ে যে হ্যাঁ আমাকে ভিডিও তৈরি করতে হবে, আমার ভিডিও এত মানুষ দেখছে, আমাকে এগোতে হবে। আর যদি আমার কোনো ফল্ট থেকে থাকে কোনো ভিডিওতে যে না এটা আমার ফল্ট রয়েছে এটা আমাকে শুধরে নিতে হবে, সেটাও তোমরা বলো যে এটার জন্য ভিডিওটা ডাম্প লাগছে দেখতে, কি এটার জন্য ভিডিওটা খুব ভালো হয়েছে, প্লিজ তার জন্য তোমরা কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আমার যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা কোথায় আছে। সো অনেক কিছু বকে ফেললাম, সরি যদি তোমরা কিছু মাইন্ড করো না, নিজের মতন করে বললাম। আর প্লিজ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও গাইস, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি। একটা কিছু লক্ষ্য নিয়েই তো আমি শুরু করেছিলাম, অবশ্যই সেই মনের সমস্ত কথাগুলো তো আমি শেয়ার করব। আজকের ভিডিওটা তো যদি তোমরা আমার সাবস্ক্রাইবার্সরা, আমার বন্ধুরা, আমার আত্মীয়রা যদি ভীষণ ভীষণ লাইক করো, যদি আরও আমাকে এগিয়ে দাও, আমার যেদিনকে 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাবে, যেদিনকে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে, তোমরা জানো ইউটিউবের কিছু রুলস আছে সেগুলো জন্য 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ভীষণভাবে দরকার, সেদিনকে আমি আমার মনের সমস্ত কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। যে সত্যি প্রত্যেকটা মানুষের ইউটিউবে আসার একটা জার্নি থাকে, তার একটা ব্যাক স্টোরি থাকে, সেই স্টোরিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে চুলটা বেঁধে নিই, আমার কথাগুলো মাথায় রেখো, আর চ্যানেলটাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যাও। তো আজকে ভিডিওটা তো আমি স্টার্ট করেই ফেলেছি, আমিও জানি না যে কোথায় গিয়ে এটা শেষ হবে, কারণ আমার সত্যি মাথায় কিছু নেই যে আজকে কী কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট মনের কথাগুলো কথা তোমাদেরকে বলতে ইচ্ছা হলো,
তাই শুরু করে দিলাম। বনবিটা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, তো এটা খেয়ে নেব। আমি আজকে ভিডিওটা লং করব না, মানে তোমাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করলাম আমি চাই তোমরা পার্টিকুলারই সেই কথাগুলো আমার শোনো। তো অবশ্যই মাথায় তোমরা নিও, মনে নিও, মনে না নিলে তো তোমরা আমাকে মনে রাখতে পারবে না, তাই অবশ্যই মনে রেখো। তো ভিডিওটা আমি শেষ করছি এখানে, কারণ দেখলাম কি আমি যদি তোমাদের আরও অনেক কিছু অ্যাক্টিভিটি আমার দেখাতে চাই তোমরা আমার কথাগুলো আর ভুলে যাবে, মনে থাকবে না তোমাদের। তো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা জানি খুবই শর্ট ছিল, বিকজ শর্ট হলেও ভিডিওটা অনেক আমার মনের ছিল, মনের কাছের ভিডিও ছিল। আমার মনের কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই পুরোটা শেয়ার করব। আমি তোমাদেরকে বলেছি আমার মনের সমস্ত কথাগুলো শেয়ার করব, কারণ প্রত্যেকটা লোকেরই ইউটিউবে আসার একটা জার্নিংয়ের পেছনে প্রত্যেকের ব্যাক স্টোরি থাকে। সেই ব্যাক স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করব যেদিন আমার 1K সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, টাটা।